বিএসএফ ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স টিমের যৌথ অভিযানে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এলাকা থেকে উদ্ধার হল 106টি সোনার বিস্কুট, ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য 8.50 কোটি টাকা। পাশাপাশি গ্রেপ্তার হয় দুই পাচারকারী। বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর গ্রামে একটি বাড়িতে হানা দেয় বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের কর্মকর্তারা সহ কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স টিমের সদস্যরা, যেখানে তল্লাশি চালিয়ে 106টি সোনার বিস্কুট উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকেরা। পাশাপাশি বিপুল পরিমাণে সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বসত বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে বাড়ির মালিক রবীন্দ্রনাথ বিশ্বাস ও বিধান ঘোষ নামের দুই পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার হয়। এরা দুজনেই বিজয়পুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন 14.296 কেজি। জেরায় ধৃতরা জানায়, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শনিবার সকালে বাংলাদেশের নাসিপুর গ্রামের বাসিন্দা মাসুদ ও নাসির নামের দুই চোরাচালানকারীর কাছ থেকে সংগ্রহ করেছিল এবং সেগুলি বিজয়পুর এলাকা থেকে সংলগ্ন গেদে গ্রামের বাসিন্দা সন্তোষ হালদারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু তাদের এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় সীমান্ত এলাকায় বিএসএফ এর কড়া নজরদারি, যার কারণে সোনার বিস্কুটগুলিকে গোপনে বিজয়পুরের বাসিন্দা ধৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা ও ডিআরআই এর যৌথ অভিযানে সেগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় অভিযুক্ত রবীন্দ্রনাথ বিশ্বাস ও ঘোষ নামের দুই পাচারকারীকে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।